হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অনেক দিন পর তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ অধ্যায়ের পাঁচ দশমিক এক অনুশীলনীর সবগুলো অঙ্ক সলভ করে দেখাবো এই অঙ্কগুলোকে কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে কীভাবে পর্বে সাজানো হয়েছে এই পর্ব পরিস্থিতিটা তোমরা আজকে দেখবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এরকম নয়টা পর্বে ভাগ করা হয়েছে এই পাঁচ দশমিক এক অনুশীলনটাকে এই অনুশীলনের অঙ্গগুলো কোথায় কিভাবে তোমরা পাবে সব থেকে সহজ একদম সহজ উপায় কীভাবে পাওয়া যাবে তার ডিসক্রিপশন এখানে দেওয়া আছে একটু দেখো পর্ব এক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এখানে আছে এক থেকে ছয় উদাহরণ তিন চার অর্থাৎ আমি পর্ব একে পাচ্ছি প্রথম ছয়টি অঙ্ক এবং উদাহরণের তিন চার নম্বর অঙ্ক তার সাথে সামঞ্জস্যপূর্ণ অঙ্কগুলোই উদাহরণের দেওয়া আছে আসলে পর্ব দুই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় নয় সাত থেকে বারো এবং উদাহরণ পাঁচ ছয় এখানেও এই সাত থেকে বারো নাম্বার এই অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ উদাহরণের দুইটা অঙ্ক দেওয়া আছে পাঁচ আর ছয় তার তিন নম্বর পর্বে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় চোদ্দো থেকে সরি তেরো থেকে ষোলো এবং এর সাথে দেওয়া আছে তিনটা উদাহরণ উদাহরণ এগারো বারো তেরো এরপর চার নম্বর পর্ব সেখানে সরল করো সরল করার প্রশ্ন এখানে চারটা আছে সতেরো থেকে বিশ এবং উদাহরণ চোদ্দ তার মানে আমরা চার নম্বর পর্বে পাচ্ছি সতেরো থেকে বিশ নাম্বার প্রশ্নের সলিউশন এবং উদাহরণ চোদ্দো পাঁচ নাম্বার পর্ব সরল করো একুশ থেকে চব্বিশ এখানে কোনো উদাহরণ নেই মান নির্ণয় মান নির্ণয়ের ক্ষেত্রে পঁচিশ থেকে আটাশ সাথে উদাহরণ আছে আট নয় দশ আবার পর্ব সাত মান নির্ণয় উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ এবং উদাহরণ পনেরো এখানে পাঁচটা অঙ্ক সলভ করা আছে পর্ব আট এখানে মান নির্ণয়ের অঙ্কে একত্রিশ এবং চৌত্রিশ দুইটা অঙ্ক নিয়ে একটা পর্ব করা হয়েছে তার মানে এই পর্বটা কতটুকু গুরুত্বপূর্ণ নিশ্চয় বুঝতে পারছ এরপর নয় নম্বর পর্ব ঠিক এই অধ্যায়ের আলোকেই দুইটা অতিরিক্ত সৃজনশীল সলভ করা হবে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সাতটি সূত্র দেওয়া আছে এই সাতটি সূত্র ঠিক ক্লাস সিক্স থেকে শুরু করে পড়ালেখা শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে কাজে লাগে তো তাই অতীব গুরুত্বপূর্ণ আমাদের এই অঙ্কগুলোর জন্য বিশেষ করে এখানে সাতটি সূত্র দেওয়া আছে আসলে দেখো কোন সূত্রটা কোথায় কিভাবে কাজে লাগবে এখানে প্রথম সূত্র দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যেমন আমরা এর আগে শিখেছি বা এখানে দেওয়া আছে বা আমরা জানবো পাঁচ দশমিক একের সবগুলো অঙ্ক সলভ করার সময় যে এ প্লাস বি তারপরে ব্রাকেট দিয়ে স্কোয়ার এই কথাটার অর্থ কী আসলে এটাকে বলে হোল স্কোয়ার অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে এ প্লাস বি এটার সম্পূর্ণ রাশিটার উপরে স্কোয়ার আছে আর স্কোয়ার মানে আমরা বুঝি এই সম্পূর্ণ রাশিটা ঠিক দুইবার আছে গুণ আকারে এটা যদি আমরা পাশাপাশি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখি তাও কিন্তু হবে এবং এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ এই রাশিটাকে সম্পূর্ণ রাশিটাকে যদি আবার সম্পূর্ণ রাশি দ্বারা গুণ করে তা আমাদের ঠিক একই সলিউশন আসবে তোমরা যদি কেউ ট্রাই করে দেখতে পারো আসলে তোমরা চেষ্টা করে দেখো যে এ প্লাস বিকে আবার এ প্লাস বি দ্বারা গুণ করলে এটা আসছে কিনা অবশ্যই পাবা এটা ঠিক এমনই দুইটা সূত্র দেওয়া আছে একটা হচ্ছে আমরা বলে থাকি সাধারণত প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের প্লাস বি হোল স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রেও ঠিক এমনই যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র তোমাদের এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এক থেকে মোট ষোলোটি অঙ্ক এই ষোলোটি অঙ্ক করার সময় অর্থাৎ তিনটা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এই তিনটা পর্ব অঙ্ক করার সময় বা এই সলিউশন করার সময় এই দুটা অঙ্ক অতীব গুরুত্বপূর্ণ সরি এই দুইটা সূত্র সব সময় কাজে লাগবে এরপর আসলো তিন নাম্বার সূত্র এবং চার নাম্বার সূত্র এই সূত্র দুটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটা সূত্রই একই রকম দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমার এখানে সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর কাছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আসলে কোনটা কখন কাজে লাগবে আমাদের এখানে মানের উপর বেস করে কাজে লাগাবো আমরা মান যদি দেওয়া থাকে এই মাঝখানেটাকে চিন্তা করব। মান যদি দেওয়া থাকে এ প্লাস বি ইকুয়াল টু সামথিং এ মাইনাস বি ইকুয়াল টু সামথিং তাহলে আমরা যেইটা মান দেওয়া থাকবে যদি মানটা এরকম থাকে যে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ অথবা এ প্লাস বি ইকুয়াল টু সেভেন আমরা এই মানটাকে চিন্তা করব এই মানটাকে চিন্তা করে দেখব যে এই প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে না প্লাসের মান দেওয়া আছে এ যদি এই মাইনাসের মান থাকে তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা তখন প্রয়োগ করব যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা তখন প্লাসের সূত্রটা প্রয়োগ করব এরপর আসছে এই দুটাকে বলা হয় অনুসিদ্ধান্ত এই এই দুটো অঙ্ক আসলে আগে বলে রাখি আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে এরপর বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এই দুটাকে আসলে অনুসিদ্ধান্ত বলা হয় ঠিক তারই এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে সেম একই জিনিস এখানে আমরা বীজগণিতের সূত্রের বর্গের নির্ণয় করার সময় বা বর্গের অঙ্কের সময় কাজে লাগাইছি আর এই দুটা অঙ্ক এই দুটা সূত্র কাজে লাগবে ঠিক মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে যেমন এই দুটা সূত্র কাজে লাগে যে মানের উপর বেস করে কাজ করা লাগে এই দুটা সূত্র ঠিক মানের উপর বেস করে যেমন কাজে লাগে ঠিক এই দুটা সূত্র আমার মানের উপর বেস করে কাজে লাগাতে হবে আরেকটা এক্সেপশনাল সূত্র রয়ে গেছে সেটা হচ্ছে এ বি ইকোয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার অর্থাৎ এব সূত্রটা হচ্ছে কি যে দুইটা রাশি যদি কখনো গুণ আকারে থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো সেটা হচ্ছে এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তাহলে এই সূত্রটাও আমার মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে যখন দুইটা রাশি একসাথে গুণ আকারে থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো তো আশা করি এভরিওয়ান সবাই এই সূত্রগুলো এবং এই পরিস্থিতি পর্বটা অবশ্যই মনে রাখবে এবং এই পরিস্থিতি পর্বটা তোমাদের খুবই কাজে আসবে